কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অজন্তা নেওগক শোকজ জারি করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাই। এই শোকজখনলৈ মন কৰক, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাৰ ফলৰ পৰা এখন জারি করা হয়েছে। আসলে এখন কালি জারি করা হয়েছে আর এই শোকজত কোৱা হয়েছে যে আপনি যে 29 জুন তারিখে AICCৰ নির্দেশ কর্মে মূল্য বৃদ্ধির প্রতিবাদত সমগ্র জেলাসমূহত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবলে কোৱা হয়েছিল, আপনার জেলাত আপনি ইয়া কিয় আয়োজন নকরলে বা কিয় প্রতিবাদী কার্যসূচী নলল? উল্লেখযোগ্য যে গোলাঘাট জেলা কংগ্রেস কমিটির সভাপতি হয়েছে অজন্তা নেওগ, ঠিক তেনেকৈ বিস্মিতা নেওগকো বিস্মিতা গগৈকো নোটিশ জারি করেছে খুমটাই সমষ্টির বিধায়ক প্রাক্তন বিধায়িকা। অজন্তা নেওগর স্থিতি গোলাঘাটত যথেষ্ট মজবুত আছিল, বিগত নির্বাচনত বিজেপির সপক্ষে ঢৌ বইছিল আর হিন্দু বেল্টর গরিষ্ঠ সংখ্যক আসনেই বিজেপিয়ে দখল করবলে সক্ষম হয়েছিল, কিন্তু নিজের জেলাখনত নিজের খুঁটা স্থির রাখবলে সক্ষম হয়েছিল অজন্তা নেওগ। অজন্তা নেওগক কোনো হরুয়াব পৰা নাছিল, ভাল ভোটত তেওঁ পরাস্ত করেছিল বিজেপি প্রার্থীক। সেই অজন্তা নেওগক এইদরে নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ইয়ার লগে আন এক খবর ওলাইছে যে অজন্তা নেওগ কংগ্রেসত থাকি আমনি পাইছে নেকি। তো উল্লেখযোগ্য যে অজন্তা নেওগক কংগ্রেসের সভানেত্রী পাতিব লাগে বলেও রকিবুল হোসেনের গ্রুপ এটাই চেষ্টা চলাইছিল, কিন্তু পরবর্তী সময় সেই গ্রুপটোয় রিপুণ বৰাৰ কাষ চাপে। এটা অজন্তা নেওগক নোটিশ জারি করার উদ্দেশ্য কি, যে অজন্তা নেওগে ইতিমধ্যে বিজেপিলৈ যোৱাৰ প্রস্তুতি চলাইছে নেকি? কারণ বিজেপিলৈ যদি অজন্তা নেওগ যায় তেনেহলে গোলাঘাট সমষ্টির পৰা অজন্তা নেওগ জিকাটো এক প্রকার নিশ্চিত বলে কোব পাৰি, যে হিন্দু মুসলিমৰ যে রাজনীতি হব বলে ধারণা করা হয়েছে। আর যদিহে হিন্দু মুসলমানের রাজনীতি পূর্ণগতিত চলে, গোলাঘাটত এইবার অজন্তা নেওগ যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হব। নাটকীয়ভাবে প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রমেন বৰঠাকুৰ আজি তিনিচুকীয়াত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে যে অজন্তা নেওগকে ধরে কমেও 3 জন বিধায়কে বিজেপিলৈ যোৱাৰ প্রক্রিয়া পূর্ণগতিত চলিছে। অজন্তা নেওগ বিজেপিলৈ যাব, সেয়েহে যাওয়ার আগতে কিয়নো কংগ্রেসের নিয়ম মতে রাহুল গান্ধীর নিয়ম মতে প্রতিবাদী কার্যসূচী লয়, সেইবাবে নললে বলে রমেন বৰঠাকুৰে কৈছে। রোজলিনা ডিগ্রি বর্তমানের বিধায়ক, অজন্তা নেওগ বর্তমানের বিধায়ক বা বিধায়িকা, যে অজন্তা নেওগ গোলাঘাট জেলা কংগ্রেসের সভাপতি। আর মূর যদি ব্যক্তিগত ইনফরমেশন আছে, অজন্তা নেওগর ইতিমধ্যে রোজলিনা ডিগ্রি আর অজন্তা নেওগর যাওয়া ফাইনেল হয়েছে। আর আপনার ইয়ার যুক্তি কি বলে কলে, আপনার ভিত্তি কি বলে কলে মই কম যে অজন্তা নেওগ জেলা কংগ্রেসের সভাপতি হয়েও যে 29 তারিখের যে ভারতবর্ষের AICCৰ নির্দেশনা পেট্রোল ডিজেলর দেশজুড়ি বিক্ষোভ করব লাগে অজন্তা নেওগে নকলে, অর্থাৎ কালিলে বিজেপিলে যাব, আজি আর বিজেপিলে বিরোধিত করার কোনো প্রশ্ন নাই। আজি বর্তমানের বিধায়ক রকিবউদ্দিন আহমেদ ডাঙরিয়া কেতিয়াও আদর্শ হব নোৱাৰে যে হিমন্ত বিশ্ব শর্মা ডেঙর গছপুলির ইখন কার্যত জালুকবাড়ি অঞ্চলত তেখেতে পিছে পিছে ঘুরিছে, দৌড় মারি পিছে পিছে ঘুরিছে। তেখেতর এইটো দলের আদর্শর পরিপন্থী কাম। আজি ফেসবুকত যদি আপনি চাবলে যায়, 4,00,000-5,00,000 মানুষে ইয়াত প্রত্যক্ষ করেছে, 1,400 মানুষে শেয়ার করেছে, পজিটিভ নয় নেগেটিভ। আর অজন্তা ডাঙরিয়ানিক মই এটা আহ্বান জানাইছো, তেখেতক সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী হিসাবে জেরা করা হয়েছিল, আর তেখেতক যদি এতিয়াও বর্তমান থকা সরকারে ব্লেকমেইল করেছে বলে ভাবিছে, তেওঁ বিজেপিলে যাবলে বিচাৰিছে, তেনেহলৰ চক্রান্ত তেখেতে প্রতিহত করব লাগে। অজন্তা নেওগ ডাঙরিয়ানি 2016 নির্বাচনত গোলাঘাটৰপৰা বিজেপির প্রবল ধুমুহা, বিজেপির প্রতি থকা রাইজর প্রবল হেঁপাহর সত্ত্বেও গোলাঘাটবাসী তেখেতক অজন্তা নেওগ ডাঙরিয়ানিক জিকাইছিলে, রোজলিনা টিকিক জগাইছিলে, রকিবউদ্দিন আহমেদক জগাইছিলে, তেওঁলোক আমার দলের এসেট। আর যদি তেওঁলোকৰ কোবাত দল পরিচালনাত অসন্তুষ্ট হয়েছে, দলের বিপক্ষে দলে তেখেতসকলের কথা শুনা নাই, তো দলের একটা প্লেটফর্ম আছে, এই প্লেটফর্মত কথা কব লাগে, আর এই বিজেপির চক্রান্তত ভরি নিদিবর বাবে মই তেওঁলোকলৈ আহ্বান জানাইছো। মই যদি জানিব পাৰিছো রোজলিনা টিকি আর অজন্তা নেওগ যার পুরাই হয়েছে, আর রকিবউদ্দিন আহমেদের ক্ষেত্র মই জানিবলৈ পাইছিল যে আর এস এসর ক্লিয়েন্স হওয়া নাই, কিন্তু এই আপনালোক অহার আগতে এজন বন্ধুর লগত কথা পাতিছো, তেতিয়াতো কৈছে যে নহয় ইতিমধ্যে আর এস এসর ক্লিয়েন্স হয়ে গেছে।